সম্মানিত উপস্থিতি, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যেহেতু আসন্ন কুরবানি, যে হুজুর কুরবানি কাদের উপরে ওয়াজিব, কতটুকুন সম্পদ থাকলে কুরবানি দিতে হবে? তো বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন, স্বাধীন মুকিম স্থায়ী অধিবাসী আকেল বালেক তার উপরে যদি সৎকাতুল ফিতের পরিমাণ সম্পদ হয়ে যায় তাহলে তাকে কুরবানি করতে হবে, তার উপরে কুরবানি ওয়াজিব। তো সদগতুল ফেতের পরিমাণ সম্পদ কতটুকুন? 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, এই দুটোর একটা পরিমাণ সম্পদ যদি কারো কাছে হয়ে যায় তাহলে অবশ্যই তাকে কুরবানি করতে হবে। তবে সম্পদ কখন হবে? যেমন জাকাতের জন্য সম্পদ 1 বছর থাকা আবশ্যক, কিন্তু কুরবানির জন্য 1 বছর আবশ্যক না। কুরবানির দিনও যদি কারো কাছে সম্পদ হয়ে যায়, এর আগের দিনও ছিল না, মনে করেন শুধু কুরবানির দিন তার কাছে অর্থ হয়েছে, তাহলে কুরবানি দেওয়া লাগবে। কুরবানির পরের দিন যদি কারো কাছে সম্পদ হয়ে যায়, এই পরিমাণ কুরবানি দিতে হবে। তৃতীয় দিন যদি মাগরিবের আগ পর্যন্ত কারো কাছে এই সম্পদ হয়ে যায় কোনো কারণে, তাহলে অবশ্যই তাকে কুরবানি দিতে হবে। কুরবানির জন্য মাল 1 বছর রাখা কোনো শর্ত নয়, শুধু কুরবানির 3 দিন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয় দিন মাগরিবের আগ পর্যন্ত যদি সম্পদ হয়ে যায় অবশ্যই আপনাকে কুরবানি দিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো কুরবানি ওয়াজিব। কেউ যদি কুরবানি না করেন উপযুক্ত হয়েও তাহলে মারাত্মক গুণা হবে। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু একমাত্র বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। এই জন্য প্রিয় উপস্থিতি, যাদের উপর কুরবানি ওয়াজিব অবশ্যই কুরবানি করবেন। আল্লাহ পাক আমাদের কুরবানি করার তৌফিক দান করুক সবাই বলে।